একদম ঠিক, দেব ঠিক কথাই বলেছে। আমিও বিশ্বাস করি না যে পার্বতী এরকম কোনো কাজ করতে পারে। এবার পুলিশ আসলেই বোঝা যাবে যে কে কি পারে আর কে কি পারে না। মানে পুলিশ? হ্যাঁ, আমি অলরেডি ইনফর্ম করে দিয়েছি। হোয়াট, তুই অলরেডি পুলিশকে ইনফর্ম করে দিয়েছিস? হ্যাঁ দেব। এসা, সব কিছুতে তোর বাড়াবাড়ি। দেব একজন সিআইডি অফিসার, তুই ওকে না জানিয়ে তুই একবার পুলিশকে জানাবি? পুলিশকে ইনফর্ম করার আগে একবার বাড়িটা সার্চ করে দেখা উচিত ছিল। ঠিক কথা। ইশনার কাকিমণি সারা বাড়িটা খুঁজে দেখে এসেছে। ওকে, ঠিক আছে, তাহলে আমি নিজে একবার বাড়িটা সার্চ করে দেখব। কেন রে, আমাদের উপর একটু ভরসা নেই তোর? না মা, তেমন কিছু না। তবে তোমরা ভালো করে জানো, তোমাদের সার্চ করা আর আমার সার্চ করার মধ্যে একটা তফাৎ আছে। আমি গোয়েন্দার নজরে পুরোটা যাচাই করে তারপরে দেখব। কোথায় যাবে বাড়ি ছেড়ে? না না, আমাকে দেখতেই হবে আরেকবার। পার্বতী, 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 ছাদেও নেই, দালানেও নেই, কোথায় খুঁজবো পার্বতীকে? হে নৃসিংহদেব, প্লিজ হেল্প মি। স্টোর রুম, স্টোর রুমটা একবার গিয়ে দেখি। কেসটা কি হলো দীপ? এতটা শিওর কি করে হচ্ছে পার্বতী দিদির ব্যাপারে? আর পার্বতী দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে ওকে বা এতটা টেন্স লাগছে কেন? পার্বতী, পার্বতী, এখানেও নেই, কোনো সাড়া শব্দ নেই, মেয়েরা গেল কোথায়? কোথায় গেল? ভোলে বাবা যখন এখানে আছে তখন পার্বতী বাড়িতেই কোথাও আছে। ওর ভোলে বাবাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও যেতে পারে না। পার্বতী, 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 ঘরেও তো নেই, তাহলে কি গেস্ট রুমে আছে? পার্বতী, পার্বতী, এখানেও নেই, স্টোর রুমে দেখলাম, দালানে দেখলাম, কোথায় যেতে পারে পার্বতী? আমি তো ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। কিন্তু আমার বিশ্বাস, পার্বতী এ বাড়ি ছেড়ে কোথাও যায়নি। ও আমাকে কথা দিয়েছিল, ও আমাকে না জিজ্ঞেস করে কোথাও যাবে না। তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।